তো গাইস ফাইনালি কিন্তু আমার ইউটিউব চ্যানেল 300 সাবস্ক্রাইব পূরণ তার সাথে সাথে 10K ভিউ মানে আমি সারা লাইফে তো এতটা স্ট্রাগল করি যতটা স্ট্রাগল আমার এই 100 থেকে 300 দিতে লেগেছে মানে এর জন্য তোমরাই মানে এত পরিমাণে সাপোর্ট করে তার জন্য এরকম 10K ভিউ চলে গেছে ভিডিওতে তো আজকে আমি তোমাদের বলবো হচ্ছে 0 to 300 সাবস্ক্রাইবার জার্নি বা 0 to 10K ভিউজ জার্নি তো দেখো গাইস তোমাদের ভালোবাসা ছাড়া এটা কিছুই না মানে 300 সাবস্ক্রাইবার হচ্ছে মানে 300 সাবস্ক্রাইবার অতটা বড় ব্যাপার না মানে 300 সাবস্ক্রাইবার বাট আমার কাছে 300 সাবস্ক্রাইবারটা অনেকটা বড় একটা গুরুত্বপূর্ণ বা মানে বলতে পারো অনেকটা বড় একটা অ্যাচিভমেন্ট মানে যেটা আমি তোমাদের জন্যই পেয়েছি মানে 300 সাবস্ক্রাইবার 10K ভিউ সেই শূন্য থেকে শুরু করেছিলাম আজকে আমার সাবস্ক্রাইবার এই মুহূর্তে দাঁড়িয়ে 300 আর মানে ওই ভিডিওটাতে মানে মারাত্মক লেভেলে তোমরা সাপোর্ট দেখিয়েছো মানে বহুত সাপোর্ট দেখিয়েছো আর সেটাকে মানে বহুত র্যাঙ্কিং মানে পুরো একে এক হয়েছে মানে বহুত মন থেকে পুরো খুশি আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ মানে অলওয়েজ মন দিয়ে থ্যাংক ইউ আমি তোমাদের বলবো এমন একটা ছেলের কথা তার মানে প্রথমে ছিল 0% ভালোবাসা দেন আজকে এই সময় দাঁড়িয়ে 300 মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি আমি কেতে আগর কিসি চিজ কো দিল সে চাও তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হ্যায় आप सब ने मुझे मेरी चाहत से मिला दिया थैंक्स थैंक्स वेरी मच आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड গাইজ দেখো দেখো সবাই কিন্তু 0 to 1K বা 0 to 10 to 1K এরকম কিছু করে মানে জানি দেখে বাট আমি কিন্তু ইউনিক কিছু দেখাতে চাইছি 0 to 300 সাবস্ক্রাইবার আর মানে এটা মনে হচ্ছে মানে তোমার সারা যদি ইউটিউবে তুমি ছানবিন করেও দেখো না তোমরা কেউ হয়তো খুঁজে পাবে না মানে এইটা কোথাও নেই বাট আমি কিন্তু বলছি এটা মানে পুরো ইউনিক করবো ঠিক আছে আর জিরো দি নেক্সট ডে তো গাইজ দিনটা হচ্ছে ঠিক আজ থেকে 11 মান্থ আগে মানে আমি আমার ইউটিউব চ্যানেলটা মানে ব্লগিং ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম অনেক আশা অনেক ভালোবাসা নিয়ে খুলছেন যে ইউটিউবের প্রতি কিছু একটা করে দেখাবো আর আমি হয়তো কোনোদিন ভেবেও দেখতে পাই যে আমার নামে পাশে এসে শ্রমিক ব্লগের পাশেও লেখা থাকবে 300 সাবস্ক্রাইবার মানে তো গাইজ আর কি মানে প্রথম প্রথম যেটা 8-10টা ক্রিয়েটারের মতো মানে চ্যানেলে ভিউয়ার্স না সেরকম ভাবে আমিও গাফিলিতি করে মানে খুব কম দাম মানে 2-3টে প্রত্যেক মান্থ অন্তর অন্তর মানে 1-2 মাস অন্তর অন্তর 2-3টে করে ভিডিও দিতাম আমি সেরকমভাবে ই করতাম না মানে ফার্স্ট আমি 1 মাসে অন্তর হয়তো মানে 3-4টে এরকম মানে ভিডিও দিতাম মানে ইউটিউবে একটা ক্রেজ ছিল যে কিছু কিছু ভিডিও ছাড়তে মানে লোককে মানে নর্মালি মানে লোককে এন্টারটেনমেন্ট করার জন্য বা খুশি দেওয়ার জন্য বা কিছু করার জন্য ভিডিও করতাম এই আর গাইজ তোমরা জানি হয়তো জানো না মানে কারা কতটা জানো না জানো এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা হচ্ছে মানে এস জে বয়েজ মানে এর মধ্যে খুব মানে টুকটাক মানে যা পারতাম তার মিম চাড়তাম গান চাড়তাম বন্ধুর মধ্যে কিছু একটা টুকটাক কিছু একটা করে সব কিছু ছেড়ে দিতাম মানে ইউটিউব চ্যানেলে যা যেটা ভাই ভালো হবে তাই এরকম ব্যাপার কাজ জানলাম যে একটা ক্যাটাগরি হয় মানে ক্যাটাগরির উপর ভিডিও করতে মানে মেনটেন করে সেই ক্যাটাগরির উপর ভিডিও করতে তারপর মানে ওই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমরা একটা গ্রুপ মিলে পুরো সবাই একটা গ্রুপ মিলে খুলেছিলাম ইউটিউব চ্যানেলটা মানে সবাই মিলে ভিডিও করতাম টুকটাক করে ছাড়তাম মানে ওই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমরা একটা গ্রুপ মিলে মানে সবাই মিলে সবার কাছে ছিল মানে 4-5 জন ছিলাম গ্রুপে সবার কাছে ছিল ইউটিউব চ্যানেলটা ঠিক আছে আর মানে ওই ইউটিউব চ্যানেলটা আমার নাম্বার দিয়ে ক্রিয়েট করেছিলাম মানে আজ থেকে অনেকদিন আগে মানে এই ইউটিউব চ্যানেলটা খোলার আগেও ওই নাম্বার ওই ইউটিউব চ্যানেলটা আমার ই দিয়ে খুলেছিলাম তো মানে আগা করে আমার পুজো কিছু একটা করার ইচ্ছা ছিল মানে তাই দেন তারপরে বোধহয় সবাইকে জিজ্ঞেস করলাম যে তোরা কি ইউটিউবে ভিডিও ছাড়ি বা কিছু করা কেউ কিছু ভাই কাজ আছে এই আছে ওই আছে সব কিছু আছে বলতো মানে আর করা হতো না মানে কেউ তারপর চ্যানেলটা মানে ওরকম করতে করতে পুরো ওরকম পুরো চ্যানেলটা পুরো ডেটে গেল চ্যানেলটা তারপর দিয়ে মানে তারপরে আমি বললাম যে না ওদের পিছন থেকে লাভ নেই আমি আমার নিজের ইসে একটা ইউটিউব চ্যানেল খুলে নিজে এক একা ব্লগিং করবো তো তারপর দেন এই ইউটিউব চ্যানেলটা খুললাম আজকে আমার সাবস্ক্রাইবার দাঁড়িয়ে এই মুহূর্তে ঠিক কেন আমি ফার্স্ট ব্যাচ ছিলাম হচ্ছে ফুটবল খেলার মানে সেই স্কুল মাঠে ফুটবল খেলা মানে ফেসবুকের থ্রু মেসেঞ্জারের থ্রু সবাইকে শেয়ার করে 20টা ভিউ 10টা ভিউ এরকম করতে করতে আসতো তারপর গাইজ অনেক দিন পর 3-4 মাস পর হলো আমার 100 সাবস্ক্রাইবার মানে পাড়ায় একাই 100 সাবস্ক্রাইবার ঠিক আছে মানে সেই লেভেলে খুঁজি মানে এখনও পর্যন্ত তুমি যদি এই কুন্তি কাট পাই সেইটির মধ্যে দেখো না মানে ব্লগিং চ্যানেলে আমার একাই 100 মানে 300 সাবস্ক্রাইবার ঠিক আছে আর যাই না আর অন্য কোনো ক্রিয়েটার মধ্যে অন্য কিছু ভিডিও করে বাকি তাদের আমি জানি না কিন্তু আমার এই পুরো কুন্তি কাটের মধ্যে আমার নিজেরই 300 সাবস্ক্রাইবার একমাত্র ব্লগিং চ্যানেলে মানে তোমরা যদি আমাকে এখনও আমার আগের মেসেঞ্জার বা আগের ফেসবুক আইডিতে দেখো না তোমার মনে বুঝতে পারবে যে মানে লোককে শেয়ার করতাম খালি শেয়ার করে দিতাম ভাই প্লিজ ভিউ প্লিজ সাবস্ক্রাইব প্লিজ ফলো মানে লোক খালি শেয়ার করে দিতাম শেয়ার করে দিতাম একে ধরে সাবস্ক্রাইব ওকে ধরে সাবস্ক্রাইব এই করে আমার চ্যানেলটা ঠিক করে নিয়েছিলাম 10 সাবস্ক্রাইবার প্রথমবার ঠিক আছে তারপর মানে ই করতে 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 অনেকদিন করতে করতে মানে অনেকদিন করার পর ভিডিও তারপর দেন হলো আমার 100 সাবস্ক্রাইব তারপরে আমি আস্তে 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 ভিডিও করলাম 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 করতে করতে তারপর দেন দেখালো কবুদের সঙ্গে মানে আরও অনেক ক্রিয়েটার সঙ্গে দেখালো তারপরে আমি করতে করতে আমার সাবস্ক্রাইবার গেলো 200 ঠিক আছে মানে তারপর গেছি এরকম চ্যানেলটা একটা রিচ থাকে সেটা আমি বুঝতে পারছি আস্তে আস্তে বাড়ছে মানে তারপর আমি এটা তারপর আমি কী করলাম তারপর দিয়ে রেগুলারলি ভিডিও দেওয়া শুরু করলাম এগুলো বলতে দুদিন একদিন পরপর ভিডিও দেওয়া শুরু করলাম তারপর আমার ইয়ে হলো তারপর একটা গিয়ে করলাম হচ্ছে চোর বাজারের একটা ভিডিও মানে যেদিন ছেড়ে দিই সেদিন রাত্রিবেলা ঘুমানোর পর সকালে উঠে দেখি মানে 1K ভিউ ঠিক আছে মানে মন থেকে ভাই সেই লেভেল কিছু র্যাঙ্কিং 1-এ 1 ছিল ঠিক আছে
তো গাইস দিন যাচ্ছে যাচ্ছে আর ভিডিওটায় ভিউ আসতে রয়েছে 1,000, 2,000, 3,000, 4,000 করে ভিউ আসতে রয়েছে। মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটায় ভিউ মনে হয় 10K, ঠিক আছে। মানে এরকম সারা যদি আমি ইউটিউব পুরো সব ভিডিও কাউন্টিং করা হয় না, তার মানে আমার মনে হয় 10K ভিউ আসি, মানে একটা ভিডিও এরকম ভিউ আসছে যেরকম। তো গাইস এই ভিডিওটা মানে অনেক কমেন্ট, অনেক লাইক, মানে 100 খানার মতো লাইক এসেছিলো প্রথম প্রথম যখন 1K ঢুকেছিলো, বাট এখন মনে হয় 500 খানা ছাড়িয়ে গেছে, কিন্তু জানি না, আমি দেখিনি। বাট মানে আমার ইউটিউব পুরো ইউটিউব কেরিয়ার মানে এইটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও মানে ছেড়েছিলাম। আর ভাই তোমরা মানে এত পরিমাণে সাপোর্ট করবো, মানে ভেবেও দেখতে পাইনি এত পরিমাণে সাপোর্ট করবো তোমরা, ঠিক আছে। মানে বহুত সাপোর্ট দেখেছো। আর ভাই মানে চ্যানেলের রিস্টটা হয়তো মিললে ডাউন হয়েছিল, নাহলে আমার অনেক আগে আমার 300 সাবস্ক্রাইবার হয়ে যেত। মানে রিস্টটা ডাউন হয়েছিল কখন, মানে আমি যখন পরীক্ষা ছিল, এক্সাম ছিল, তখন আমি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। তখন আমার রিস্ট ডাউন হয়েছিল, নাহলে আমার অনেক আগে 300 সাবস্ক্রাইবার হয়ে যেত, ঠিক আছে। কাজ যখন রিস্টটা ডাউন হয়ে গেল তখন মানে 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 কোনো ভিউ আসতো না চ্যানেল, ঠিক আছে। এরকম টুকটাক করতে করতে যখন আমার 200 সাবস্ক্রাইবার ছিল, তারপর দা রিস্ট পুরো ডাউন হয়ে গেছিলো। এরকম টুকটাক করতে 210, 220, 230 সাবস্ক্রাইবার হতো, আস্তে আস্তে হতো, মানে 200 থেকে 300 আমার পুরো প্রায় কম করে 2 মাস লেগেছে। কিন্তু আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম যখন ভিউ আসছিল না, তার কিন্তু ডিমোটিভেট হইনি, মানে ভিডিও কিন্তু করে গেছি, মানে ভিউ আসছিল কিন্তু ভিডিও করে যাচ্ছি, ঠিক আছে। ভিডিও করতে করতে মানে তারপর ভাবলাম যে না, ভিডিও করে যদি আবার যদি রিচ আবার যদি হাই হয়ে যায় তো মানে সেটাই হয়েছে, মানে ঠিকঠাক মতো করতে করে 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 ভিডিও করে গেছি। আর এখন আমার এই মুহূর্তে 300 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তেমন তো তোমরাই ভালোবাসো, মানে এত পরিমাণ তোমরা ভালোবাসা দেখিয়েছো, মানে কিছু করার নেই, ঠিক আছে। সেই লেভেলে ভালোবাসা তোমরা দেখিয়েছো, আর জিনিস মন থেকে ভাই সেই লেভেলে খুশি। এরকম করতে করতে ভিডিও করতে 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 গেলাম, তারপর গিয়ে সেরকম একটা ভাবলাম যে মন হলে একটা ডেডিকেটেড ভিডিও বানাবে। 0-2 সবাই দেখো 0-1K বা 0-10K আমার ডেডিকেটেড ভিডিও বানাই, কিন্তু বাট গাইজ আমি কিন্তু 0-10K ভিউ বা চাই না থাম্বনেল কিনবো, তাও বলছি 0-10K বা 0-300 সাবস্ক্রাইবার ভিউ, মানে এরকম একটা ডেডিকেটেড ভিডিও বানালাম। চাই না গাইজ ভিডিওটা কেমন লাগলো, তোমাদের ভিডিওটা ভালো থাকলে সে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, মানে কিছু করার নেই। আমি ডেডিকেটেড ভিডিও করলাম, ফার্স্ট টাইম মানে এরকম ডেডিকেটেড ভিডিও করলাম, জানি না কেমন কী হয়েছে। চলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, টাটা টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো এক্সাইটিং ব্লগ নিয়ে। টাটা টেক কেয়ার, বাই, লাভ ইউ অল।